বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের উদ্যোগে এই স্কুলের প্রতিষ্ঠাতা মহারাজ ধীরাজ তেজচাঁদ রায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাগে কারণ আমি 1984 সালে এই স্কুলেই আমি 11-এ আমি এক বছর পড়াশোনা করেছি। আজকে আমাদের বর্ধমান জেলা তথা বাংলার মধ্যে এত পুরনো স্কুল খুঁজে পাওয়া যাবে না, যে স্কুল আজকে 200 বছর পার করে দিয়েছে সেই স্কুলের আজকে এই করুণ অবস্থা। আমাদের নিজেদেরও খারাপ লাগে, আমাদের এই স্কুলের কাজ করতে হবে। আর আমি এবার বিধানসভা খুললেই আমি আমার শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের সর্বপুরনো এই স্কুল আপনি নিজে একবার পরিদর্শন করতে আসুন, আর এই স্কুলকে আপনাকে ঠিক করে দিতে হবে। যতই হেজিদের সম্পত্তি হোক, রাজাদের সম্পত্তি, আপনি তো থাকবেন এখানে, আপনার রিটায়ার পর্যন্ত আপনি এই স্কুলকে থাকবেন। আপনি ঠিক করেন যেটা আমার স্কুল, এই স্কুলকে আমি চেষ্টা করব ভালো করার। আপনার সঙ্গে আমি সব সময় আছি। বর্ধমান শহর আছে, বর্ধমানের প্রশাসন আছে, বহু ছাত্ররা আছে যারা রাজ স্কুলে পড়ে আজকে তারা সমাজবাবায় প্রতিষ্ঠিত, তারা ব্যবসাদার, কেউ ভালোভাবে জায়গায় চাকরি করছেন, নিশ্চয়ই তারা আমাদের সহযোগিতা করবেন। কেন করবেন না? যে স্কুলে আমরা পড়াশোনা শিখে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছি সেই স্কুলের প্রতি আমাদের সবার একটা দায়িত্ব থাকে, সেটা করবে। আমি হেডমাস্টার মাসাইকে বলবো, মানুষ আছে এই স্কুলকে তারা সবাই সহযোগিতা করবে যাতে এই স্কুলটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, তার চেষ্টা আমরা করবো। বিশিষ্ট মানুষকে, বহু প্রতিষ্ঠিত ব্যবসাদারকে সেই মিটিংয়ে হাজির করব যারা সহযোগিতা করে এই স্কুলকে আমরা হাত দিয়ে নতুন করে আমরা এই স্কুলটাকে করতে চাই, এটা আমি চেষ্টা করব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তেজচন্দ্র রায়ের নাতি জয়চাঁদ মহতাব, বিশিষ্ট শিল্পপতি সনদ নন্দী, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। লালবাবা রাইস মিলে তাল পুরুষ এদিন মূর্তির আবরণ উন্মোচনের পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিক্রম পাল এবং তৃতীয় স্থান অধিকার করেছে আজকে অনুষ্ঠান হচ্ছে আমাদের বর্ধমানের রাজ কলেজিয়েট বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ বর্ধমান শহরের অত্যন্ত মঙ্গলাকাঙ্ক্ষী রাজা ছিলেন মহারাজা তেজচন্দ্র রায়, মহারাজা ধীরাজ তেজচন্দ্র রায়।
তিনি দীর্ঘ 62 বছর বর্ধমানের রাজা হিসাবে ছিলেন এবং বহু বহু সমাজ কল্যাণমূলক সমাজ উন্নয়নমূলক কাজের মধ্যে একটা হচ্ছে বর্ধমান তথা পশ্চিমবঙ্গ শহরের পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ রাজ্য তথা ভারতবর্ষের আমাদের অত্যন্ত প্রাচীনতম স্কুলগুলোর মধ্যে একটা বর্ধমান রাজ কলেজ স্কুল 1817 সালে যার সূচনা শুরু হয়েছিল এই বিদ্যালয়ে তিনি 1817 সালে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করেছি বর্ধমান শহরে বিভিন্ন মহারাজের স্ট্যাচু থাকলেও আপনার মূর্তি এবং ছবি থাকলেও মহারাজা তেজচাঁদকে বোধহয় আমরা সেভাবে স্মরণ করে উঠতে পারিনি। তা আমাদের একটা ছোট্ট প্রয়াস, আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে আজকের এই শুভদিনে আমাদের মূর্তি নির্মাণের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করি। আমি রয়্যাল মেম্বার অফ দ্য রয়্যাল ফ্যামিলি জয়চন্দ। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।